वेलकम टू कुजिन घर, आमी झुमा। बंधुरा आज के आमी तोमादेर साथे चिकेनेर खूब स्पेशल एकटा रेसिपि शेयर करते चले एसेछि, जार नाम चिकेन इन लेमन बाटार सस। एटा बानाते आमार समय लेगेछे प्राय 45 मिनिटेर मतो। जारा कुजिन घरेर किचेने प्रथमबार भिजिट करछो, तादेर काछे अनुरोध थाकलो च्यानेलटाके सबस्क्राइब करे नेबार। संगे आमार আরও একটি ইউটিউবের চ্যানেল রয়েছে যার নাম ট্রাভেল গল্প, পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে দিই। এই রেসিপির মূল উপকরণ হলো চিকেন। আমি এখানে উইথ বোন চিকেনের ব্যবহার করলাম। প্রথমে একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়ে সেই রসটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমি এখানে লেবুর জেস্টটাকে পরে ব্যবহার করব, সেই জন্য এটাকে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম টক দই, সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দিলে ভালো হয়, তবে হাতে সময় না থাকলে আধ ঘন্টা মতো চিকেনটাকে রেখে দিলেও হবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, সঙ্গে দিয়ে দিলাম বাটার। এরপর অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হওয়ার জন্য। এই রেসিপির জন্য বাটারের ব্যবহারটা অবশ্যই করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। এই রেসিপির জন্য গ্রেট করা পেঁয়াজেরই ব্যবহার করতে হবে, পেঁয়াজের পেস্ট বা স্লাইস পেঁয়াজের ব্যবহার করলে চলবে না। এরপর হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজের কালার যেন না চলে আসে। তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচিটাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এরপর ওগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপর দিয়ে দিতে হবে লবণ, নুনের গুঁড়ো আর সামান্য পরিমাপে গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার গুঁড়োটাকে সবার শেষে রান্নায় ব্যবহার না করে এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। প্রথমে আমি এখানে চিকেনের পিসগুলোকে দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনটাকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এইভাবে চিকেনগুলোকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে অবশিষ্ট ম্যারিনেটের মশলাটাকে। এরপর ওটাকেও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় আলাদা করে জলের ব্যবহার করার দরকার নেই, কারণ দই থেকে আর চিকেন থেকে জল বের হবে আর ওই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢেকে রাখতে হবে বেশ অনেকটা সময় জন্য, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসে সেই পর্যন্ত। চিকেনটাকে ঢেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বারবার দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপে চিনি। তারপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি চিকেন সিদ্ধ হয়েছে কিনা। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু ক্রিম, তবে ক্রিমটা অপশনাল, তবে দিলে টেস্টটা অবশ্যই খেতে ভালো হবে। এরপর ক্রিমটাকেও মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে।
এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিলাম রোজমেরি, শুকনো রোজমেরির পাতা। তারপর সব শেষে দিয়ে দিলাম লেবুর খোসাকে গ্রেট করে। তারপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে সব শেষে আমি দিয়ে দিলাম স্লাইস করা লেবুর টুকরোগুলোকে, যাতে সুন্দর ফ্লেভার আসে, আর এক টুকরো বাটার। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে চিকেন ইন লেমন বাটার সস। এই দারুণ ফ্লেভারের চিকেনের রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথেই খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন খারের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকে ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।